বন্ধুরা, এই কানের দুলের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, অনেক ছোটোর মধ্যে কত সুন্দর করে ডিজাইনগুলো কারুকার্য করা হয়েছে, সুন্দর করে তৈরি করা হয়েছে। এই ডিজাইনগুলো আপনি যখন ব্যবহার করবেন অনেক সুন্দর লাগবে। আর এখানে 27 জোড়া ডিজাইন আপনারা পাবেন। বন্ধুরা, 27 জোড়া ডিজাইন আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে এখান থেকে ভালো ভালো ডিজাইন আপনারা খুঁজে পাবেন। আর এই ডিজাইনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমি ভিডিওর ভিতরে বলে দিব। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইন রয়েছে। কিছু ডিজাইন রয়েছে ছোটো টপের ভিতরে, আর কিছু ডিজাইন রয়েছে আপনার লম্বা সিস্টেমের দুল, কিছু ডিজাইন রয়েছে একেবারে ছোটো। তো কোন ডিজাইনটা আপনারা সবসময় রাফি হুসের জন্য তৈরি করবেন বা কোন ডিজাইনটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করবেন সেটা আমি আপনাদের সুবিধার্থে বলে দিব। বন্ধুরা, এই ডিজাইনগুলো যদি আপনারা তৈরি করেন কম সময়ের মধ্যে, এখানে দেখে নেবেন যে কম সময়ের মধ্যে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করতে পারেন। দুয়না সোনা মধ্যে তৈরি করলে, এখানে যখন আপনারা দুয়না সোনা দিয়ে তৈরি করতে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সাইজটা যেরকম রয়েছে, তো সেরকম করে আপনারা তৈরি করবেন। সেরকম করে তৈরি করলে ডিজাইনটা দুয়নার মধ্যে হয়ে যাবে, তো দেখতেও ভালো লাগবে। আর বন্ধুরা, এখানে যেরকম দেখতে পাচ্ছেন কারুকার্যটা করা হয়েছে, আপনার স্বর্ণকার কীভাবে আপনি বলে এই ডিজাইনগুলো তৈরি করে নেবেন। আর আপনারা যদি তিন আনার স্বর্ণের মধ্যে তৈরি করেন, এখানে দেখে নেবেন যে তিন আনার স্বর্ণের মধ্যে অনেক ডিজাইন রয়েছে, তো সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করতে পারেন। আর তিন আনার স্বর্ণের মধ্যে তৈরি করলে বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু আপনারা সেম করবেন, একটু বড় করলে করতে পারেন কিন্তু বেশি বড় করবেন না। এই ডিজাইনগুলো আপনারা এভাবে তৈরি করবেন তাহলে ভালো হবে তিন আনার স্বর্ণের মধ্যে। বন্ধুরা, এই ডিজাইনগুলো যদি আপনারা একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন, যেমন ধরুন আপনারা চার আনার স্বর্ণ দিয়ে তৈরি করবেন, তাহলে এখানে দেখে নেবেন যে চারানা স্বর্ণের মধ্যে এখানে বহু ধরনের ডিজাইন রয়েছে, তো সেখান থেকে আপনারা যখন এই ডিজাইনটা তৈরি করবেন চারানা স্বর্ণের মধ্যে, তো আপনারা সাইজটা একটু বড় করে তৈরি করতে পারেন এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় র্যাপি হুসের জন্য, দুটোটা আপনি ইউজ করতে পারবেন। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কিছু কিছু ডিজাইন টপের কালেকশন, সেই টপগুলো যদি আপনারা তৈরি করেন একেবারে কানের সাথে ফিটিং হয়ে লেগে থাকবে। দেখতে পাচ্ছেন টপের ডিজাইনগুলো অনেক সুন্দর, গোল পাশার ভিতরে আপনারা যেটা চয়েস হবে আপনারা সেটা এখান থেকে দেখে তৈরি করতে পারেন। এই ডিজাইনগুলো যখন আপনারা ছোটো পাশার ভিতরে তৈরি করবেন, এখানে দেখে নেবেন যে পাশার টপের ভিতরে কিছু দুল রয়েছে, তো সেখান থেকে যখন আপনারা এই ডিজাইনগুলো তৈরি করবেন, তো ডিজাইনগুলো যেরকম রয়েছে ছোটোর মধ্যে রাউন্ড করে ডিজাইনটা আপনারা সুন্দর করে তৈরি করবেন। আপনার স্বর্ণকার কীভাবে বলে আপনি এই ডিজাইনগুলো তৈরি করে নেবেন। আর বন্ধুরা, যখন আপনারা টপের ডিজাইনগুলো তৈরি করবেন, পিছনের যে ডাটটা থাকে সেটা পুশ ডট ব্যবহার করবেন, তাহলে টপের ডিজাইনগুলো আপনার ব্যবহার করতে ভালো হবে, কানের সাথে ফিটিং হয়ে থাকবে। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু আপনারা সবসময় রাফি হুসের জন্য বা এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন, এই টপের ডিজাইনগুলো। আর এই ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে ছোটো করে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে, তো এখানে যেরকম ডিজাইনগুলো রয়েছে টপের ডিজাইনগুলো সেরকম করে আপনারা ছোটো করে এই ডিজাইনগুলো তৈরি করবেন তাহলে ভালো হবে। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ডিজাইন রয়েছে একটু লম্বা সিস্টেমের মধ্যে, সেই ডিজাইনগুলো যদি আপনি চয়েস হয়ে থাকে তাহলে সেই ডিজাইনটা যেরকম রয়েছে সেরকম সেম করে আপনি তৈরি করে নেবেন, তাহলে সেই ডিজাইনটা ভালো হবে, আপনি ব্যবহার করে ভালো পাবেন। আর বন্ধুরা, লম্বা সিস্টেমের মধ্যে যদি আপনারা এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে বেশি ভালো হবে, একটু বেশি স্বর্ণ দিয়ে আপনারা বড় করে জিনিসটা তৈরি করে নেবেন লম্বা সিস্টেমের মধ্যে, তাহলে সেই ডিজাইনটা আপনি যখন ব্যবহার করবেন ব্যবহারে ভালো পাবেন। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ডিজাইন রয়েছে একটু বড় সাইজের মধ্যে, তো সেই ডিজাইনগুলো যদি আপনারা এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে 3 থেকে 4 আনার স্বর্ণের মধ্যে তৈরি করবেন, তাহলে ডিজাইনগুলো ভালো হবে। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন ভালো স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, কারণ ভালো স্বর্ণ দিয়ে তৈরি করলে ডিজাইনগুলো আপনার ভালো হবে, বা পরবর্তী যদি আপনি এই ডিজাইনগুলো ভাঙতেও যান তাহলে ভালো স্বর্ণটা পাবেন, আর যদি বিক্রিও করেছেন তাহলে দামটা ভালো পাবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ডিজাইনগুলো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। ভালো থাকবেন।